আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে ভেজিটেবল সিঙ্গারা। সিঙ্গারা কম বেশি সবারই অনেক পছন্দের, আর তাই আজকে শেয়ার করব মুচমুচে সিঙ্গারা রেসিপি। চলুন তাহলে শুরু করি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ, নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে দু হাতে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পানি, নর্মাল পানি। আমি খুব অল্প অল্প করে পানি ব্যবহার করে ময়দাটা মেখে নিচ্ছি, কারণ সিঙ্গারার ডোটা অনেকটা শক্ত হতে হবে। আমার এখানে প্রায় 1/4 কাপ পানি লেগেছে। আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। সিঙ্গারার ডো কিন্তু কখনোই নরম করা যাবে না। আমার মাখা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি 1/2 টেবিল চামচ তেল ইউজ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। সিঙ্গারার জন্য পুর তৈরি করে নিচ্ছি, আর এর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। রসুন বাটা আর পাঁচফোড়নকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ না আসছে। এখন দিয়ে দিচ্ছি বাদাম। আমি খুব অল্প পরিমাণে বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচি বাদাম সবগুলোকে ভেজে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এখন এই আদা বাটাকে আর পেঁয়াজকে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তো ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন এই হলুদ গুঁড়ো আর পেঁয়াজকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণ দিয়ে নেড়ে দিয়ে দিচ্ছি চোখো করে কেটে রাখা আলু। আমি আলুগুলোকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর, গাজরগুলোকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি। আমি আলু এবং গাজর হালকা করে ভাপিয়ে নিয়েছি, কারণ এতে করে আলু এবং গাজরের রংটা অনেক সুন্দর থাকে। আপনারা চাইলে নাও ভাপিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি সিদ্ধ ম্যাশ আলু। আমি এখানে ম্যাশ করা আলুটা ইউজ করেছি, আমি সিদ্ধ আলুটা ইউজ করেছি যাতে আমার সবজিটা মাখা মাখা হয়, আর অন্য যে আস্ত সবজিগুলো আছে ওগুলো যাতে আমার ভেঙে দিতে না হয়। আপনারা চাইলে সিদ্ধ আলু নাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। একটু নেড়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানি দিয়ে একটু নেড়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আমার টোটাল 1 চা চামচ লবণ লেগেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে আবারও ঢেকে দিচ্ছি মাখা মাখা হওয়া পর্যন্ত। একটু পর ঢাকনা খুলে দেখুন আমার সবজিটা অলরেডি হয়ে এসেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন সিঙ্গারা তৈরির পালা। দেখুন 20 মিনিট পরে আমার ডোটা কতটা নরম আর সফট হয়েছে। আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সিঙ্গারার ডোটা সফট হয়েছে, কিন্তু একদম নরম হয়ে যায়নি। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। আমি আজকে বড় সিঙ্গারা তৈরি করব, তাই একটু বড় করে রুটি বেলে নিচ্ছি।
কেটে রাখা লেচিগুলোকে অবশ্যই ঢেকে রাখতে হবে, যাতে লেচির উপরের অংশ ড্রাই না হয়ে যায়। রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমরা সচরাচর যেমন পরোটা খাই ঠিক তেমনটাই। আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখন কোণা থেকে নিয়ে মাঝ বরাবর চেপে দিচ্ছি, উপরে একটু পানি লাগিয়ে নিচ্ছি, পানিটা আঠার কাজ করবে। তারপর আবার আরেকটি ফোল দিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এখন আমি এর ভিতরে পুর দিয়ে দিব। পুরটা আপনাদের পছন্দ মতো, কেউ বেশিও দিতে পারেন আবার কেউ কমও দিতে পারেন। খুব বেশি দিলে আবার সিঙ্গারা শেপ দেওয়াটাতে সমস্যা হয়। দেখুন, আমি মাঝ বরাবর নিয়ে এসে চেপে দিচ্ছি। অবশ্যই পানি দিয়ে চেপে দিতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। আমি মাঝ বরাবর চেপে দিচ্ছি, ভালো করে চেপে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। তৈরি হয়ে গেল একটা সিঙ্গারা। খুবই সহজ উপায় এটা তৈরি করতে পারেন। আমি আরেকটা সিঙ্গারা দেখিয়ে দিচ্ছি, একই শেপের। এটা একটু দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সহজ। আবার পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে ভিতরে একটু চেপে চেপে দিতে হবে যাতে উপরের অংশটা ভালোভাবে চেপে চেপে লাগানো যায়। অবশ্যই পানি দিয়ে চেপে লাগাতে হবে, আমি বারবার ভুলে যাচ্ছিলাম তাই আপনাদেরকে মনে করিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা সিঙ্গারা হয়ে গেল। আমি এভাবে বেশ অনেক কয়েকটা সিঙ্গারা তৈরি করেছি। আমি আপনাদেরকে আরেকটি শেপ দেখানোর জন্য আরেকটি রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট রুটি তৈরি করেও সিঙ্গারা বানাতে পারেন, ছোট ছোট করে। আমি বেশ বড় করে আজকে সিঙ্গারাগুলো তৈরি করেছি। দেখুন, আবারও সেই কোণা থেকে নিয়ে এসে মাছ বরাবর দিয়ে পানি দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন মাছটা বরাবর খুলে আমি আবারও পুর দিয়ে দিচ্ছি। এখন এটা একটা নতুন শেপ, আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু আস্তে করে কাজটা করেছি। মাছ বরাবর চেপে নিয়ে পুরো মুখটাকে আমরা ভালো করে চেপে প্রথম কোণাকে শেষ কোণের সাথে মিলিয়ে দিয়ে চেপে চেপে দিতে হবে। খুব ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর আরেকটি সিঙ্গারা। এটাও খুব সুন্দর একটি শেপ, খুব সহজে তৈরি করা যায়। এভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। আরেকটি প্যানে লো আঁচে তেল গরম করতে দিয়েছিলাম, এখন সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা খুব কম আঁচে হতে হবে, এতে সিঙ্গারাগুলো খুব মচমচে হয়। আর সিঙ্গারা খুব লো আঁচে ভাজতে হয়, কখনো হাই হিটে ভাজা যায় না, এতে করে সিঙ্গারার ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায়। আপনি যদি লো আঁচে বা মিডিয়াম আঁচে আপনি সিঙ্গারাগুলো ভেজে নেন, তাহলে সিঙ্গারাগুলো খুব মুচমুচে হবে। আর সিঙ্গারা ভাজতে প্রায় অনেকটাই সময় লাগে, যেহেতু কম আছে সিঙ্গারাগুলো ভাজা হয়। দেখুন আমার সিঙ্গারাগুলো কালার চলে এসেছে। এখন আমি সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি, আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর একটা কালার এসেছে। এখন আমি সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আমি একটা টিস্যু পেপারে তুলে নিয়েছি। এখন আমি সাজিয়ে নিয়ে এলাম ভেজিটেবল সিঙ্গারা। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা কালারফুল হয়েছে।
এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি গরম গরম। তো দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে, কতটা মোচমুচে হয়েছে। তৈরি হয়ে গেল মোচমুচে ভেজিটেবল সিঙ্গারা। আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।